স্বজনদের সাথে ঈদের ছুটি কাটানোর আনন্দের পাশাপাশি ছেড়ে আসার কষ্ট নিয়ে রাজধানীতে ফিরেছে মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফেরা, তবে দেরিতে ট্রেন ছাড়ে কিছুটা ক্লান্ত যাত্রীরা। পরিবারের সাথে আরো থাকার ইচ্ছা ছিল, কিন্তু জব করার কারণে আর থাকতে পারলাম না। ট্রেনে অনেক ভোগান্তির শিকার হয়েছে, রাস্তা অনেক গ্যাঞ্জাম ছিল ট্রেনে। কালকে থেকে অফিস শুরু, ঈদ শেষ হলো, এখন আজকে এই যে এত গ্যাঞ্জাম করে এত ঝামেলা করে আসলাম আর কি। কষ্ট হলো, তারপর ভালো লাগলো, পরিবারের সাথে ঈদ কাটালাম। তুলনামূলক ভিড় কম বাস টার্মিনালগুলোতে, সড়কপথে ভোগান্তি কম হয়, স্বস্তি প্রকাশ করেন তারা। 6 ঘন্টার মধ্যে ঢাকাতে চলে আসছি, মানে লাইফের প্রথম এরকম ভাবে আসলাম আর। 6:30টায় বাস আসছে, এই 10:30টায় চলে আসলাম, একদমই যানজট নাই। না, রাস্তা একেবারে জ্যাম ছিল না আজকে, মোটামুটি 5 ঘন্টা থেকে চলে আসছি। এদিকে রাজধানীতে বাড়তে শুরু করেছে গণপরিবহনের সংখ্যা। সানজিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা।